হযরত আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ার কোথায় রাখা হয়েছিল সেই বিষয়ে মতভেদ রয়েছে। যেমন বলা হয়েছে আদম আলাইহি ওয়াসাল্লামকে স্মরণদ্বীপে তথা শ্রীলঙ্কায়, ও হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে জেদ্দায় তথা সৌদি আরবে, এবং ইবলিশকে বসরায় তথা ইরাক, ও ইবলিশের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইরানে নামিয়ে দেওয়া হয়েছিল। কেউ বলেছেন আদমকে মক্কার সাফা পাহাড়ে এবং হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে মারওয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কোরআন ও সহিহ হাদিসে এ বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি, সে কারণ এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্যে একটি দল রয়েছে যারা সত্য পথ দেখায় ও সে মতো ন্যায় বিচার করে। অতঃপর তিনি বললেন, হে জিন ও ইনসান, অতি সত্বর তোমাদের ব্যাপারে মনোনিবেশ করব। অর্থাৎ একটি বিশেষ মুহূর্তে দুনিয়াতে তোমাদের পরীক্ষা গ্রহণের এই ধারা সহসাই বন্ধ হয়ে যাবে এবং তোমাদেরকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে একত্রিত করা হবে। সেদিন আমার সূক্ষ্ম বিচারের হাত থেকে তোমরা কেউই রেহাই পাবে না। আদম আলাইহি ওয়াসাল্লামের পুত্রদ্বয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি ওদেরকে অর্থাৎ আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। আপনি ওদেরকে অর্থাৎ আহলে কিতাবদেরকে আদম পুত্রদ্বয়ের যথার্থ কাহিনী শুনিয়ে দিন। যখন তারা উভয়ে কুরবানি পেশ করল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো কিন্তু অপরজনের কুরবানি কবুল হলো না, তখন একজন বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। জবাবে অপরজন বলল, আল্লাহ কেবলমাত্র আল্লাহ ভীরুদের থেকেই কবুল করেন। যদি তুমি আমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াও, আমি তোমাকে হত্যার উদ্দেশ্যে হাত বাড়াবো না। আমি বিশ্বপ্রভু আল্লাহকে ভয় করি। আমি মনে করি এর ফলে তুমি আমাকে হত্যার পাপ ও তোমার অন্যান্য পাপসমূহের বোঝা নিয়ে জাহান্নামবাসী হবে, আর সেটাই হলো অত্যাচারীদের কর্মফল। অতঃপর তার মন তাকে ভাতৃ হত্যায় প্ররোচিত করল এবং সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। অতঃপর আল্লাহ একটি কাক পাঠালেন যে মাটি খনন করতে লাগলো, এটা দেখানোর জন্য যে কিভাবে সে তার ভাইয়ের মৃতদেহ দাফন করবে। সে বলল, হায়, আমি কি এই কাকটির মতো হতে পারলাম না যাতে আমি আমার ভাইয়ের মৃতদেহের দাফন করতে পারি? অতঃপর সে অনুতপ্ত হলো। উল্লেখ্য যে এখানে যে ভাই খুন করল তার নাম ছিল কাবিল, আর যে ভাই খুন হয়েছিল তার নাম ছিল হাবিল। কাবিল ছিল আদমের প্রথম সন্তান ও সবার বড়, এবং হাবিল ছিল তার ছোট। এই হত্যাকাণ্ডের কারণ হিসেবে কুরআন কারিমে যা বলা হয়েছে তা এই যে, দুই ভাই আল্লাহর নামে কুরবানি করেছিল কিন্তু আল্লাহ একজনের কুরবানি কবুল করেন, অন্যজনেরটা করেননি, তাতে খেপে গিয়ে একজন অন্যজনকে হত্যা করে যার কুরবানি কবুল হয়েছিল। উল্লেখ্য যে সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে, আসমান থেকে একটি আগুন এসে কুরবানি নিয়ে অন্তর্হিত হয়ে যেত। যে কুরবানিটিকে উক্ত অগ্নি গ্রহণ করত না সে কুরবানিকে প্রত্যাখ্যান মনে করা হতো। কাবিল কৃষিকাজ করত, সে কার্পণ্য বেশে কিছু নিকৃষ্ট প্রকারের শস্য, গম ইত্যাদি কুরবানির জন্য পেশ করল। হাবিল পশুপালন করত, সে আল্লাহর মহব্বতে তার উৎকৃষ্ট দুম্বাটি কুরবানি করল। অতঃপর আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটি নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি যেমন ছিল তেমনই পড়ে রইল। এতে কাবিল ক্ষুব্ধ হলো এবং হাবিলকে বলল, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল তখন তাকে উপদেশ দিয়ে মার্জিত ভাষায় বলল, নিশ্চয় আল্লাহ তাকওয়াশীল বান্দাদের থেকে কুরবানি কবুল করে থাকেন। এখানে যদি তুমি আমাকে হত্যা করতে উদ্যত হও, তবে আমি তোমাকে পাল্টা হত্যা করতে উদ্যত হব না, কেননা আমি বিশ্ব চরাচরের পালনকর্তা, আল্লাহকে ভয় করি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাবিলের কুরবানি দেওয়া দুম্বাটি পরবর্তীতে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কুরবানির বিনিময় হিসেবে জান্নাত থেকে পাঠানো হয়েছিল। আহলে কিতাবের মধ্যে যুগ যুগ ধরে প্রসিদ্ধি আছে যে হত্যাকাণ্ডের স্থলটি ছিল উত্তর দামেস্কে কাসিউন পাহাড়ের একটি গুহায়, যা আজও রক্ত গুহা নামে খ্যাত।
যদিও এর কোনো নিশ্চিত ভিত্তি নেই। ইবনু কাসির বলেন যে এই সব আসার একথা দাবি করে যে আদম পুত্রদ্বয়ের কুরবানি বিশেষ কোনো কারণবশে ছিল না বা কোনো নারীঘটিত বিষয়ের মধ্যে জড়িত ছিল না। কুরআনের প্রকাশ্য অর্থ উক্ত কথা সমর্থন করে, যা মায়েদা সুরার 27 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। অতএব পূর্বাপর বিষয়সমূহ দ্বারা একথা স্পষ্ট হয় যে ভাতৃ হত্যার কারণ ছিল স্রেফ এই হিংসা। হাবিলের কুরবানি কবুল হয়েছিল কিন্তু কাবিলের কুরবানি কবুল হয়নি, যদিও এতে হাবিলের কোনো হাত ছিল না। ভালোর প্রতি এই হিংসা ও আক্রোশ মন্দ লোকদের মজ্জাগত স্বভাব, যা পৃথিবীতে সর্বযুগে বিদ্যমান রয়েছে। এর ফলে ভালো রোগেরা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও চূড়ান্ত বিচারে তারাই লাভবান হয়ে থাকেন। পক্ষান্তরে মন্দ লোকেরা সাময়িকভাবে লাভবান হলেও চূড়ান্ত বিচারে তারাই ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। নির্দোষ হাবিলকে অন্যায়ভাবে হত্যা করে কাবিল তার আক্রোশ মিটিয়ে সাময়িকভাবে তৃপ্তিবোধ করলেও চূড়ান্ত বিচারে সে অনন্ত ক্ষতির মধ্যে পতিত হয়েছে। সেদিকে ইঙ্গিত করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, অতঃপর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অন্যায়ভাবে কোনো মানুষ নিহত হলে তাকে খুন করার পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় যুক্ত হয়, কেননা সেই প্রথম হত্যাকাণ্ডের সূচনা করে। তিনি আরও বলেন, যে ব্যক্তির ওপর তার ভাইয়ের সম্মানহানি বা অন্য কোনো প্রকারের জুলুম রয়েছে, সে যেন তার থেকে আজই তা মুক্ত করে নেয়। সেই দিন আসার আগে যেই দিন তার নিকটে দিনার ও দিরহাম কিছুই থাকবে না, অর্থাৎ মৃত্যুর পূর্বেই। যদি তার নিকট কোনো সৎকর্ম থাকে তবে তার জুলুম পরিমাণ নেকি সেখান থেকে নিয়ে নেওয়া হবে, আর যদি তার কোনো নেকি না থাকে তাহলে মজলুমের পাপসমূহ নিয়ে জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। উক্ত মর্মে কুরআনে বর্ণিত হয়েছে, আর তারা অবশ্যই নিজেদের পাপভার বহন করবে ও তার সাথে অন্যদের পাপভার, এবং তারা যেসব মিথ্যারোপ করে সে সম্পর্কে কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। এই ঘটনা থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে সঠিক শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদেরকে ইবলিশ শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। আমিন।